শুরুতে এই সংবাদ শিরোনাম, আবারও নাগানো কারাবাকে চার আজেরি সেনা নিহত। যুক্তরাষ্ট্রের কোষাগারে ভয়াবহ সাইবার হামলা চালালো রাশিয়ান হ্যাকাররা। সৌদি আরবে আবারও তেল ট্যাঙ্কারে হামলা। সশস্ত্র সংগ্রামই ইসরায়েলের সঙ্গে লড়াইয়ের একমাত্র পথ বললেন হামাস নেতা। এবং সবশেষ থাকছে, দায়িত্ব গ্রহণের আগেই ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনের উপদেষ্টার হস্তক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আবারও সংঘর্ষ শুরু হলো নাগানো কারাবাকে। আজারবাইজান জানিয়েছে চার সেনার মৃত্যু হয়েছে। নাগানো কারাবাকের বিতর্কিত অঞ্চল নিয়ে আবারও সংঘর্ষ শুরু হলো। রোববার আজারবাইজানের সেনা জানিয়েছে আর্মেনিয়ার আক্রমণে চারজন আজেরি সেনার মৃত্যু হয়েছে। তবে আর্মেনিয়া এ আক্রমণের কথা অস্বীকার করেছে। শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। তবে লড়াইটা মাঠের চেয়ে মুখেই বেশি চলছে। দুপক্ষই আশ্রয় নিচ্ছে বরম্বরের। নিজেদের ছুরা গোলার সাধারণ মানুষ মারা গেলেও দুপক্ষে যুদ্ধের নিয়ম না মানার জন্য দুষছে একে অপরকে। হামলা নিয়ে দুপক্ষের পাল্টা দাবিতে সংকট আরও বাড়ছে। এর আগে ছয় সপ্তাহ যুদ্ধের পর সামরিক শান্তি ফিরেছিল। রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি চুক্তি হয়েছিল, যার জেরে দুদেশের যুদ্ধ থামাতে রাজি হয়েছিল। চুক্তিতে স্থির হয়েছিল সাম্প্রতিক যুদ্ধের পর যে জায়গায় অবস্থান করছে সে সেখানেই থাকবে। আর্মেনিয়া দাবি করে আজেরি ফৌজ নাগানো কারাবাকের অধিকাংশ গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নিয়েছে। অন্যদিকে আজারবাইজান বলছে নিজেদের জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে তারা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি এবং বাণিজ্য অধিদপ্তর অভ্যন্তরীণ ইমেইলে গোয়েন্দা নজরদারি করেছে হ্যাকাররা। ধারণা করা হচ্ছে তারা রাশিয়ার হয়ে এই কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন যাদের এইসব হ্যাকিংয়ের কাজে লাগানো হয়েছে তারা বিশাল একটি চক্রের সামান্য অংশ। এই হ্যাকিংয়ের ঘটনায় এতটা স্পর্শকাতর যে হোয়াইট হাউসে গত শনিবার বিষয়টি নিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভিতরের কেউ এই ঘটনার সাথে জড়িত। মার্কিন কর্মকর্তারা বাণিজ্য অধিদপ্তরের বিষয়ে স্পষ্টভাবে কিছু বলেনি। তবে বাণিজ্য অধিদপ্তরের একটি সংস্থার ত্রুটি আছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে। তারা সাইবার এবং অবকাঠামোর সাথে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা এবং FBI-কে তদন্তের জন্য বলছে। জাতীয় নিরাপত্তা সংস্থার মুখপাত্র জন উলিয়ট আরও বলেছেন তারা এ ধরনের পরিস্থিতির কারণ এবং তার প্রতিকারের জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সরকার এখনও চিহ্নিত করেনি কারা এই হ্যাকিংয়ের সাথে যুক্ত, কিন্তু তিনজন লোক যারা এ তদন্তের সাথে জড়িত তারা বলছেন এই সাইবার হামলার জন্য এখন রাশিয়াকেই দায়ী ভাবা হচ্ছে। এদের দুজন বলছেন এই হ্যাকাররা বড় ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত। সরকার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে কাজ করা প্রতিষ্ঠান ফায়ার আই এ পরিচালিত এক হ্যাকিংয়ের ঘটনায়ও তারা জড়িত ছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার ফেসবুক পোস্টে এ ধরনের দোষারোপকে যুক্তরাষ্ট্রের মিডিয়ার ভিত্তিহীন প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন, যেখানে রাশিয়াকে মার্কিন এজেন্সির বিরুদ্ধে সাইবার হামলার জন্য দায়ী করা হচ্ছে। সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। তবে হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। 22 জন নাবিকের সবাইকে কোনো রকমে জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে। জাহাজটি যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে সেখান থেকে কিছু তেল বেরিয়ে এসেছে। আজ সোমবার শিপিং কোম্পানি হাফনিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে হামলাটির পিছনে বাইরের কোনো সূত্রের যোগ থাকতে পারে। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজে 60,000 টন পেট্রোল ছিল। এর আগে 25 নভেম্বর সৌদি আরবের সুকাইয়া বন্দরেও হামলা চালানো হয়। সৌদি কর্তৃপক্ষ এসব হামলার জন্য ইয়েমেনি হুতি বিদ্রোহীদের দায়ী করে আসছে। ইয়েমেনি হুতি বিদ্রোহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে কয়েক বছর ধরে লড়াই চলছে। আজ হাফনিয়ার তাদের ওয়েবসাইটে বলছে স্থানীয় সময় আনুমানিক রাত 12:40 জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় BW Ryan জাহাজটি। এতে জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এছাড়া সৌদি আরবের পক্ষ থেকেও এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সশস্ত্র সংগ্রামই ইসরায়েলকে মোকাবেলার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা নাসিম ইয়াসিন। একই সঙ্গে তিনি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি নিন্দা করেন।
হামাস প্রতিষ্ঠার 33তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গত রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হামাস নেতা নাসিম ইয়াসিন আরো বলেন, তার সংগঠন এমন সময় 33তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করছে যখন ফিলিস্তিনি ইস্যু নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করছে। পাশাপাশি করোনা ভাইরাসের মহামারী রয়েছে যা ইহুদিবাদী ইসরায়েলের অবরোধের কারণে গাজাবাসীকে বাড়তি সংকটের মুখে ফেলেছে। দায়িত্ব গ্রহণের আগে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে বসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত জ্যাক সুলিভান। সম্প্রতি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পরবর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। বাইডেন সরকারের হবু উপদেষ্টা এক টুইটার বার্তায় দাবি করেছেন, ইরান গুপ্তচর বৃত্তির অভিযোগে রুহুল্লাহ জামকে ফাঁসি দেওয়ার মাধ্যমে আবারও মানবাধিকার লঙ্ঘন করেছে। বাইডেন সরকার এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেবে বলে দাবি করেন তিনি। রুহুল্লাহ জাম দীর্ঘদিন ধরে ইরানের সহিংসতা এবং বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ষড়যন্ত্র চালিয়ে আসছিল। তিনি এ লক্ষ্যে আদাম নিউজ নামের একটি টেলিগ্রাম চ্যানেলেও পরিচালনা করতেন। বিদেশে বসে নানা ধরনের গুজব প্রচার করতেন এই চ্যানেলের মাধ্যমে। ইরানের সহিংসতা ছড়িয়ে সহিংসতাকামীদের প্রশিক্ষণে দিতেন তিনি। রুহুল্লাহ জাম এসব অভিযোগ আদালতে স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তিমূলক বিভিন্ন বক্তব্য ইরানের টিভি চ্যানেলগুলো সহ গণমাধ্যমে প্রচারিত হয়েছে। রুহুল্লাহ জাম ইরানের বিশৃঙ্খলা ছড়াতে বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর কাছ থেকে অর্থ গ্রহণের কথা অস্বীকার করেছেন। গত বছর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা বিভাগ তাকে আটক করতে সক্ষম হয়। ফ্রান্স সরকার তাকে উচ্চ পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থা করেছিল বলে তিনি স্বীকার করেছেন। এরপরও তাকে আটক করতে সক্ষম হয় ইরানি গোয়েন্দা সংস্থা। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।